সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। নগদ টাকার বৃষ্টি, সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কনটেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200 বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। সরস্বতীর প্রেম। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে। কোন অধিকারে তুমি আমাকে এভাবে টানলে? আপনার নকল স্বামীর অধিকারে। আমার আর এই অভিনয় রোজ রোজ করতে ভালো লাগছে না, বুঝতে পারছো তুমি? প্রতিদিন প্রতিনিয়ত অভিনয় করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আপনি একা নন, অভিনয়টা আমিও করছি। হ্যাঁ করছো, তুমি করতে পারছো তার কারণ তুমি প্রফেশনাল, তোমার কোনো ইমোশন নেই। ইমোশন আশা করাও উচিত না। আপনি তো প্রথম থেকে জানতেন যে আপনাকে অভিনয়টা করতে হবে, এখানে বাঁধ ভেঙে ইমোশনের বেনো জল ঢুকলে সব শেষ। ঘোড়া হয়ে ঘাসের সাথে বন্ধুত্ব করার মতো বিলাসিতা আমার নেই। তোমার আর আমার সম্পর্ক শুধু ঘোড়া আর ঘাসের? এই সম্পর্কের এর থেকে ভালো নাম দেওয়ার মতন স্পর্ধা আমার নেই। এখানে সবাই আপনার নিজের মানুষ, তাই এই বিষয়টা আপনার কাছে বেশি কষ্টকর। আমি মানছি সেটা, কিন্তু তার জন্য আপনি কোনো ভুল করতে পারেন না। আমি আপনাকে ভুল করতে দেব না, কারণ ভুলটা আটকে দেওয়াটাই আমার কাজ, আর তাই আমি আপনাকে এটাও করতে দেব না। তোমার গাটা গরম কেন? আপনি যা করছেন তাতে টেনশনে গা গরম হয়ে যাওয়াটা তো স্বাভাবিক। দাদার কাছে অনেক অপদস্থ হয়েছি তোর জন্য। আমি বুঝতে পেরেছি তোর দ্বারা আর কোনো কাজ হবে না। আমি আজকে কাগজে বিজ্ঞাপন দেবো নতুন অ্যাসিস্ট্যান্টের জন্য, তোকে দিয়ে আর হবে না। এবার আমাকে ভালো সৈন্য নিয়ে ফিল্ডে নামতে হবে। তারপর কোন নাপিত রোহিতের 6 মাস বয়সে ওর মাথার চুল ফেলেছিল সেটাকেও টেনে নিয়ে আমি দাদার পায়ের সামনে ফেলবো। এটাই হবে আমার আজ থেকে জীবনের ব্রত। আজ রাতের থেকে আমার কাজ শুরু।
পল্টু ভাই, তুই খেয়েছিস? ভাবিস না ভাই, খেয়ে নে মা গো। আমি ফিরবো মা, আমি ফিরবো, আমি আমি সব ঠিক করে দেবো মা। ইনাকে দেখো, স্বপ্নের মতো করছে না, কন্ট্রাক্ট নিচ্ছে। মা গো, সারাদিন ভুলভাল কাজ করে আমায় টেনশন দেবে, আর রাতে রাতে স্বপ্নের মধ্যে ভুল ফল বকে আমার ঘুমের ফারোটা বাজবে। আমা মা গো, এবার দেখছি এর ঘুম না ভাঙালে আমার ঘুম হবে না। পল্টু পল্টু ভাই, ও মা পল্টু, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। আবার আবার ফিরতে ফিরতে আবার অনেক দেরি দেরি হবে রে ভাই, আমি এখানে ঝুলে যাচ্ছি ভাই। ভাত ফেলিস না, ভাত ফেলিস না ভাই, ভাতের অনেক দাম। আমি আমি বেরোনোর পথ খুঁজে পাচ্ছি না, জানি না আমি কিভাবে ফিরবো, বেরোতে আমাকে এখান থেকে হবে। ও পটু, তোর তোর হাতটা নে ভাই। বৃষ্টি হলো কখন? এত জল কেন? কিচ্ছু হবে না রোহিত, কিচ্ছু হবে না, আমি তোমার পাশে আছি, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক বেরিয়ে যাবো। শান্ত তুমি তুমি কেন বেরিয়ে যেতে চাইছো রোহিত, কেন বেরিয়ে যেতে গো? এখন আমি কি করি, এইভাবে মেঝেতে শুয়ে থাকলে তো জ্বর আরো বাড়বে, ওকে বিছানায় শোয়াতে হবে। রোহিত রোহিত, একটু ওঠার চেষ্টা করো, ওঠো। কন্ট্রাক্ট আমি বাকি আমার দোস্ত, আমি এভাবে জড়াতে পারি না, আমাকে আমাকে এখান থেকে বেরোতেই হবে। রোহিত রোহিত ওঠো প্লিজ, ওঠো। কাউকে একটা ডাকতে হবে। না না, এভাবে হবে না,
জ্বরের ওষুধ দিতেই হবে, কিন্তু কিন্তু কার কাছে যাব? দেখো তো দেখছি, দেখি তুমি মাঝরাতে এরকম বিরক্ত করছো কেন? এসব তুমি কি বলছো? মাঝরাতে এসে দরজা ধাক্কাচ্ছে, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, বিরক্ত করতে যাবে কেন? ওর বিপদ হলে আমি কি করব? শরত, কি হয়েছে সরস্বতী? মা, রোহিতের জ্বর, ভীষণ জ্বর, ভুল বকছে। তোমরা আমাকে যা বলার বলো, শুধু আমাকে একটা জ্বরের ওষুধ জোগাড় করে দাও না মা। জ্বরে ভুল বকছে? কত জ্বর? জানি না মা, আমার কাছে তো থার্মোমিটারই নেই। জ্বরে ভুল বকছে যখন, তখন নিশ্চয়ই অনেক জ্বর। কখন থেকে জ্বর এসছে? আমি সেটাও জানি না, আমি তো ঘুমাচ্ছিলাম, ওর গুঙানিতে আমার ঘুমটা ভাঙে। কি মেয়ে রে তুই, ছেলেটার এত জ্বর আর তুই পাশে শুয়েও টের পাসনি? কি হলো? মা, আমি ওকে জলপট্টি দিয়েছি, তুমি শুধু একটু ওষুধ জোগাড় করে দাও না মা। দাঁড়া দেখছি আমি। কেন, তোমার স্বামীর আবার কারোর সাহায্য লাগে নাকি? বাবা প্লিজ, এসব কথা শোনানোর অনেক সুযোগ পাবে তুমি। ওর এই খারাপ সময়ে অন্তত শত্রুতা করো না তুমি ওর সাথে। চল আমার সাথে। পার্বতী, ভুলে যেও না, শত্রুতার থেকেও বড় হলো মানবিকতা। চল। চামড়া মোটা হয়ে গেছে। আপনি আপনি আমার ব্যাপারে এত ভাবেন না ম্যাডাম। এই এক মিনিট, এক মিনিট, ছেলেটা তোকে ম্যাডাম বললো কেন? আর যাই হোক, আমি তোমাকে এতটা অমানবিক বলে ভাবিনি গো। দেখতে পাচ্ছ ছেলেটার ধুম জ্বর, এই জ্বরের মধ্যে ভুল পড়ছে, তার মধ্যে তুমি কথা ধরছো? সরস্বতী, রোহিতকে এই ওষুধটা খাইয়ে দে তো। এই নে জলটা নে, আস্তে আস্তে সাবধানে। রোহিত, রোহিত মুখ খোলো, ওষুধ খেতে হবে তো। হ্যাঁ, হঠাৎ করে ছেলেটার এরকম জ্বর হলো কেন? সকাল থেকে তো ভালোই অসভ্যতা করে যাচ্ছিল, এখন দুম করে জ্বর হলো। এই ওর কোনো খারাপ অসুখ টসুখ আছে নাকি? হ্যাঁ, আমি সেসব জানি না, কিন্তু সকাল থেকেই কাটা গরম ছিল। না 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 না, জানি না বললে তো হবে না, জানতে হবে। বলা নেই, কওয়া নেই, জানা নেই, শোনা নেই, দুম করে আমাদের বাড়িতে ঢুকে পড়লো, তারপর বাড়িতে থাকছে, এরপরে
এরপরে এখানে থাকতে থাকতে যদি কিছু হয়ে যায় তখন তখন না আমরা ফেসে যাব। বাবা তুমি কি গো, মুখে যা আসছে বলে যাচ্ছ? হ্যাঁ বলছি, কারণ তার দরকার আছে। শোনো, একটা কাজ করো, ভালো চল তো ছেলেটার বাড়িতে খবর দাও এক্ষুনি, নাহলে এখানে যদি কিছু হয়ে যায় না ওর, এরপরে কিন্তু কথা উঠবেই নি, বলে রাখলাম। সরস্বতী তুই এখানেই থাক, আর একটা ফোন দে তো, আমি ওদের জানিয়ে দিই খবরটা। এবার আমি কি করি, লোহিত ওর পরিচয় দিতে চায় না, এখন ওর বাড়িতে ফোন করলে সমস্যা হবে না তো? কিরে কি এত ভাবছিস, ফোনটা দিবি তো, এবার কিন্তু খবরটা সত্যিই ওদের জানানো দরকার। না মানে ওর বাড়ির নাম্বার আমার মুখস্থ নেই। মুখস্থ নেই তো কি হয়েছে, ফোনে তো আছে, ফোন থেকে বের করে দে। না নেই। নেই মানে কি নেই? রোহিতের বাড়ির নাম্বার তোর কাছে নেই? না মানে থাকবে না কেন, আছে আছে, চার্জ নেই আমার ফোনে, চার্জ নেই। আচ্ছা ঠিক আছে, রোহিতের ফোনটা কোথায় সেটা দে, আমি কথা বলে নিচ্ছি, দে। হ্যাঁ রোহিতের ফোন, আচ্ছা তুই বস এখানে, আমি দেখে নিচ্ছি কোথায় আছে। ওই তো, মাদার অফ ইন্ডিয়া। সরস্বতী দেখ তো এটা ওর মায়ের নাম্বার কিনা। আমি ঠিক জানি না ও কখন কার নাম্বার কি নামে সেভ করে। বা সত্যি তুই না? রোহিত ফোন করছে। দাদা ফোন করেছে মা, দাদা এক্ষুনি চলে আসবে, রাত ঠিক হয়ে যাবে, দাদা চলে আসবে। শুনতে পাচ্ছেন? হ্যালো সরস্বতী, সরস্বতী রোহিতের বোন খুব অসুস্থ, এক্ষুনি ওকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। শোন না বলছি, আমাদের আমাদের কাউকে ওখানে যাওয়া উচিত বল। হ্যাঁ কিন্তু রোহিতের যা অবস্থা, ও তো যেতে পারবে না, আর আমি ওকে এই অবস্থায় ছেড়ে কি করে যাই বলো তো মা? আর তাছাড়া ওরা কোন হসপিটালে গেছে তুমি জানো মা? দেখেছিস, টেনশনে একদম জিজ্ঞেস করতে ভুলে গেছি কোন হাসপাতালে নিয়ে যাচ্ছে। দাঁড়া আমি এক্ষুনি ফোন করে জিজ্ঞেস করছি। ফোনটা ধরছে না কেন?